আসসালামু আলাইকুম প্রথমে আপনাদের প্রত্যেকের সুস্বাস্থ্য এবং ন্যাক হাত দানে প্রার্থনা মহান রাবুল আলমেনের দরবার রেখে নতুন আরেকটি ট্যাকটিক আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি একটি মাত্র ক্লিক করে আমরা স্কাইকে রিপ্লেসমেন্ট করতে পারি পুরো বিষয়টা আমি আপনাদের সাথে এখন শেয়ার করতে যাচ্ছি তো ক্যানভাসে যেটা দেখতে পাচ্ছেন এটা হলো একটা অরিজিনাল ইমেজ এই ইমেজটার আমরা স্কাইটাকে চান্স করব স্কাইটাকে চান্স করার জন্য একদম নর্মাল বিষয়ে আমরা এখান থেকে এডিটের মধ্যে ক্লিক করে দিব মেনুবারের এডিটের মধ্যে ক্লিক করে দিন মেনুবারের এডিটে ক্লিক করার পর একটু নিচের দিকে আসুন এখানে দেখতে পাবেন স্কাই রিপ্লেসমেন্ট জাস্ট এখান থেকে স্কাই রিপ্লেসমেন্টে ক্লিক করে দিন স্কাই রিপ্লেসমেন্টে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এখানে একটা উইন্ডো চলে আসে এই উইন্ডোর ভিতরে এই যে একটা ছোট্ট হেরো আইকন দেখতে পাচ্ছেন এই এরো আইকনের মধ্যে ক্লিক করলে আপনি এখানে অনেক ধরনের স্কাই দেখতে পাবেন তো আমি এখান থেকে ছোট্ট এরো আইকনে ক্লিক করে দিচ্ছি দেখুন এখানে তিনটি ফোল্ডার দেওয়া আছে আমি ব্যবহার করছি আপনাদের সাথে ফটো সব সি সি টোয়েন্টি টোয়েন্টি টু ভার্সন তো এইখানে এই যে তিনটি ফোল্ডার আমরা দেখতে পাচ্ছি তিনটি ফোল্ডারের মধ্যে অনেকগুলো করে স্কাই দেওয়া আছে আপনি এখান থেকে এগুলোকে ইউজ করতে পারেন সাপোজ এখান থেকে আমি প্রথমে এই ফোল্ডারের মধ্যে ক্লিক করে দিলাম এই ফোল্ডারে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো স্কাই আছে নিচে কিন্তু আরো অনেকগুলো স্কাই রয়ে গেছে দেখতে পাচ্ছেন তো এইখান থেকে যে স্কাইটি আপনি চোজ করেন সেটাতে ক্লিক করে দিন সেটাতে ক্লিক করলেই দেখবেন যে এই ছবির ব্যাকগ্রাউন্ডে এই স্কাইটি অ্যাড হয়ে গেছে তো এইভাবে আপনি চাইলে যে কোনো ধরনের স্কাই এখান থেকে অ্যাড করে নিতে পারেন পরবর্তীতে আপনি যদি দেখেন যে এখানে আরো কিন্তু ফোল্ডার রয়েছে আমি মাঝখানে ফোল্ডারে ক্লিক করলাম এখানে আরো বেশ অনেকগুলো স্কাই দেওয়া আছে তো এই যে স্কাইগুলো ডিফল্টভাবে দেওয়া আছে আপনি এই স্কাইগুলো খুব ইজিলি অ্যাড করতে পারেন এবং আপনি চাইলে নতুন করে কোন স্কাই আপনি আপনার কম্পিউটার ডাইভ থেকে এখানে ইম্পোর্ট করতে পারেন তো এটা করার জন্য দেখতে পাচ্ছেন এখানে প্লাস আইকন এই প্লাস আইকনে আপনাকে ক্লিক করতে হবে এই প্লাস আইকনে ক্লিক করে আপনি যে কোনো ধরনের স্কাই এখানে ইম্পোর্ট করতে পারবেন তো এইখান থেকে আমি প্লাস আইকনে ক্লিক করে আমি আর কম্পিউটার ড্রাইভে যাচ্ছি সাপোজ ডেস্কটপে যাচ্ছি আমি আর মনে করুন এই স্কাইটি আমার প্রয়োজন আমি এই স্কাইটি অ্যাড করতে চাই তো এটা সিলেক্ট করার পর এখান থেকে ওপেন বাটনে ক্লিক করে দিন ওপেন বাটনে ক্লিক করলে দেখতে পাবেন এই স্কাইটি এখানে চলে আসবে দেখুন এই এখানে চলে আসছে এই ফোল্ডারের মধ্যে আমি এই স্কাইটিকে ইম্পোর্ট দিয়েছিলাম স্কাইটি এখানে চলে আসার পর আপনি যদি এটাকে সিলেক্ট করে দেন তাহলে এই স্কাইটি এটার পিছনে অ্যাড হয়ে যাবে পাচ্ছেন তো এইভাবে আমরা একটি মাত্র ক্লিক করে যে কোনো স্কাইকে আমরা পরিবর্তন করতে পারে এবং আমাদের ইচ্ছা মতো কোন একটি স্কাইকে আমরা কাস্টমাইজ করে এখানে অ্যাড করতে পারবো কোন একটি স্কাই অ্যাড করার পরে এখানে দেখতে পাচ্ছেন আউটপুট টু আমার এখানে ডুপ্লিকেট লেয়ার দেওয়া আছে আপনি চাইলে ডুপ্লিকেট লেয়ার অথবা নিউ লেয়ার দুটো থেকে একটা ক্রিয়েট করতে পারেন সাপোজ আমি ডুপ্লিকেট লেয়ার দিয়ে দিলাম ডুপ্লিকেট লেয়ার দিলে এখানে আমরা আরেকটি লেয়ার অবস্থায় দেখতে পাবো তো আমি এখান থেকে ডুপ্লিকেট লেয়ার সিলেক্ট করে ওকে করে দিলাম দেখুন এখন কিন্তু আমাদের এখানে দুটি লেয়ার হয়ে গেল আপনি যদি ওপর লেয়ার চোখ আইকনটিকে হাইড করে দেন দেখবেন যে অরিজিনাল ইমেজ ছিল এটা পরবর্তীতে আমরা স্কাইটিকে কাস্টমাইজ করে এই স্কাইটি অ্যাড করেছি তো বন্ধুরা শেষ ভিডিও পরিশেষে আবারও আপনাদের প্রত্যেকের সুস্বাস্থ্য এবং ন্যাখাধানের প্রার্থনা মহান রাবুল্লা আলমিনের দরবারে রেখে ভিডিওটি এখানেই শেষ করছি